হাই ফ্রেন্ডস, আমি সোমা। সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো ভ্যানিলা স্পঞ্জি কেক। আর এই কেকটি তৈরি করার জন্য কেক মোল্ড, মাইক্রো ওভেন, বাটার, ঘি অথবা কনডেন্স মিল্ক কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই খুব সহজেই আপনারা এই স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারবেন। এখন রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। স্পঞ্জি ভ্যানিলা কেক বানানোর জন্য প্রথমে আমি একটি বাটির মধ্যে নিয়েছি 1 কাপ গরম দুধ। আর দুধটা কিন্তু এখানে অবশ্যই একদম গরম নিতে হবে। ফুটন্ত দুধ আমি এখানে নিয়েছি, আর দুধের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। এখন দুধের সঙ্গে হ্যান্ড ওয়েশের সাহায্যে চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ এভাবে মিক্স করে নিতে হবে। চিনিটা এখন ভালোভাবে গলে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ সাদা তেল। আর দিয়ে দিচ্ছি 1টি ফাটিয়ে রাখা ডিম। এখানে একটি মাত্র ডিম দিলেই কিন্তু হবে। এরপর আবারও খুব ভালোভাবে হ্যান্ড ওয়েক্সের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু হ্যান্ড ওয়েক্স দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটা আমি 3 মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি কিছু শুকনো উপকরণ। দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখানে ময়দা রয়েছে 250 গ্রাম। তারপর ময়দাটা ভালোভাবে চেলে নিচ্ছি। ময়দা চেলে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। তারপর এই দুটোকেও ভালো করে চেলে নিলাম। এখন একসঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ব্যাটারটিও কিন্তু 2-3 মিনিট ধরে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে কেকটা খুবই স্পঞ্জি তৈরি হবে। এখন দেখুন ব্যাটারটা একটু নরম মনে হচ্ছে, তাই এখানে আমি আরও 1 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিলাম। তারপর ময়দাটাও ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের সঙ্গে ময়দাটা ভালো করে মিক্স করে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এখন ভ্যানিলা এসেন্সটাও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর কেকের জন্য ব্যাটারটা দেখুন এখন একদম তৈরি হয়ে গেছে। কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হতে হবে, খুব বেশি পাতলা অথবা খুব বেশি ঘন হলে চলবে না। কেক বানানোর জন্য আমি এখানে 4টি ছোট স্টিলের বাটি নিয়েছি। এই বাটিগুলো সকলের বাড়িতেই থাকে। এই বাটিগুলোতে আমরা সাধারণত তরকারি খেয়ে থাকি। সেই বাটির মধ্যে আমি কিছুটা করে তেল খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। ময়দাটা দিয়ে ময়দাটাও খুব ভালোভাবে একটু চারপাশে ছড়িয়ে নেব, যাতে কেকটা বেক হওয়ার পর খুব সহজেই বেরিয়ে আসে। দেখুন প্রতিটা বাটির মধ্যে ময়দা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। এখন বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার। বাটিগুলোর ঠিক অর্ধেকটা পর্যন্ত কেকের ব্যাটারটা দিতে হবে। যেহেতু কেকটা ফুলে ডাবল হয়ে যাবে, তাই অর্ধেকের বেশি কিন্তু ব্যাটার দেওয়া যাবে না। দেখুন প্রত্যেকটা বাটির অর্ধেকটা করে আমি কেকের ব্যাটার দিয়ে নিয়েছি। এখন কেকটাকে আরও সুন্দর দেখানোর জন্য আমি কয়েকটা চেরি কুচি করে নিয়েছি, আর সেই চেরি কুচিগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এগুলোর পরিবর্তে এখানে টুটি ফুটিও ব্যবহার করতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু কাজু, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এইভাবে কেকগুলো আমি সাজিয়ে নিয়েছি। এরপর কেকগুলো বেক হতে আমি বসিয়ে দেব। তার জন্য 10 মিনিট আগের থেকে কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে কড়াইটিকে মিডিয়াম লো ফ্লেমে আমি ফ্রিহিট হতে রেখে দিয়েছিলাম। এখন কড়াইটি ভালো মতো ফ্রিহিট হয়ে গেছে, তাই স্ট্যান্ডের ওপরে আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি। একটি কড়াইয়ের মধ্যে এখানে 3টে বাটি বসবে, বাকি যে 2টো বাটি রয়েছে সেই বাটিগুলো একই রকমভাবে অন্য একটি কড়াই আমি বেক হতে বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিন্তু এই ঢাকনাটি আমার ছোট বলে মনে হচ্ছে। একটি বড় গামলা দিয়ে কেকগুলো আমি ঢেকে দেবো, যাতে কেকগুলো ভালোভাবে বেক হয়। তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে 30 মিনিটের জন্য কেকগুলো আমি বেক হতে দেব। 30 মিনিট পর ঢাকনাটি আমি খুলে নিচ্ছি, আর দেখুন কেকগুলো কতটা সুন্দর বেক হয়েছে। প্রতিটি কেক ফুলে একদম ডাবল হয়ে গেছে। তারপর একটা টুথপিকের সাহায্যে আমি কেকগুলো চেক করে নিয়েছি যে কেকগুলো পুরোপুরি তৈরি হয়েছে কিনা। কেক আমার একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে।
টুথপিকটা দেখুন একদম ক্লিন বার হয়েছে। এরপর কেকগুলো এই কড়াইতেই আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দেবো আর পুরোপুরি ঠান্ডা করে নেব। কেকগুলো আমি ঢেকে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি বলে ঠান্ডা হওয়ার পর দেখুন কেকের মধ্যে কতটা সুন্দর কালার তৈরি হয়েছে আর কেকটাও কিন্তু একদম নরম রয়েছে। এরপর একটা ছুরির সাহায্যে কেকের চার সাইডটা আমি আলগা করে নিলাম আর বাটি থেকে কেকটা বার করে নিচ্ছি। দেখুন কত সহজে কেকটা বাটি থেকে বেরিয়ে এলো। এখন কেকটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে তৈরি হয়েছে। বাও, দেখুন কেকটা কতটা স্পঞ্জি তৈরি হয়েছে। আপনার রেসিপিটি বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। নমস্কার বন্ধুরা, সকলে ভালো সুস্থ থাকবেন।